দেখো আপা গরু। ও তোমার তালই বড়াইছো ওই। হুম। এটা কি তা গরু নি না ছাগল বা? গরু তো। দেখো জুম করে দেখো। দেখি দেখি রাখো। আন্ডেটা ফোন দিলাই। আলি লম্বা লম্বা মাত। লম্বা লম্বা মাত না নি রে। আসসালামু আলাইকুম। বিয়াই। কুরবানির মানে কিল্লা নিতে না ফুয়া ফটো দেখাইছো এটা কত দি কিল্লা 70,000 দি আজকে আমরাও কিনবো ফুয়ারে বাজারে পাঠাইলাম এ চয়েস করবো আমরাও 1-2 লাখের মাঝে তো কিনা লাগবো না এলাকাতে ইজ্জত থাকবো নি আয় আচ্ছা আচ্ছা স্যার কিন্তু যে বারে না এখানে আতে না যা তুমি তোমার মামার লগে বাজারে যাইবাই কে গরু চয়েস করিয়া আমারে না তারে কইও গেল এই ঠিক আছে যাও যাই আমি তো খবর ওর কি দাবা বিষয় জন্য কি দইছে পান নাই নি পান দেব আগে পান খাই কুরবানির সময় নানি বড় কুরবানি না দিলে আমার মাথা নষ্ট হয়ে যায় বড় কুরবানি দিতা গিলাতে তখন সেলিমে টাকা নিছিলা তাই তো এখন হয়ে যায় ঈদের ফলে দিতা কুরবানি কিলা দিব আপনি জানেন কিলা দিব তার কাছে লাভ হয় মাসের 6 মাসের না 6 মাসের নাই লাভ হইলেও 2 মাসের আর আসল আসল খাইছিলাম ওগুন দিয়ে এবার কুরবানি দিলেন এক কাম কর সেলিম রেগু ফোন দে ফোন দিতা মোবাইল তো আপনার হাতে আয় বাকর সালাম নাম দি কি দা করতাই সালামের দরকার নাই ঠেকা নিছলে সম্মত বড় তেল লাগাইল মাতমাতলায় হয় বড় তেল লাগাইল মাতমাতলায় ঠেকা নিছলে সময় কখন কবি না তুমি মুখ চলাইছ না রা সেলিম মুখ চলাইছ না হ্যাঁ আমি কুরবানি দিতাম রে ভাই আমার টাকা পয়সার পুরো দরকার খালগু দাও অর্ধেক দাও না লাভ দেও এটা তো দিবাই সম্পর্ক রানিং রাখো হয় টাকা কি দান নিতে নানি দিন খান লইয়া বেটা ব্যস্ত থাকো খানো জানি কিতা হয়ে গেছে খানো যে দিয়েছিলাম একটাও খানো হয়েছে জানি সেলিমে যদি টেকা না দিনতে ফেসে করবা চেক আছে 3 খান চেক 3 খান দিয়া 30 লাখ টাকার মামলা দিন ভালো হয়েছে মাজন সাহেব এখন কথা হইতে আসলাম সালাম আলাইকুম মাজন সাহেব ফাইভ আছে নি বাড়ি ফাইভ নাই ফাইভ গরু কিনা গেছেন তার মামার লগে আচ্ছা মাস্টার সাহেব আপনি কোন চাই ন্যায় নীতির এটা মাত মাথুন চাই ও যে ঈদ আইলো আমি যদি এটা বড় করে কুরবানি না দেই তে আমার মুখ রইব কোনোদিনও না আমার ইজ্জত রইব মানুষের কাছে এখন দেখুকা 30-40 লাখ টাকা মানুষের কাছে পাই খুঁজাত গেলে কখন দিত না তখন দিব এই করবো না সেই করবো এটা ঠিক নি কোন চাই আপনি না হ্যাঁ এখন আমি কুরবানি দিতাম কিতা দিয়ে এখন চাই ঠিক আছে মহাজন সাহেব কিন্তু আপনি সুদের টাকা দিয়ে কুরবানি দিলে তো হবে না কি কি হবে হ্যাঁ এটাই ঠিক কারণ হলো যে আল্লাহ পাক তো গরু কতটুকু বড় কীরকম এটা দেখে না কুরবানি হলো আল্লাহ রাজি খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্টির জন্য এখন আপনি যদি দিতে চান দিতে পারবেন কিন্তু আসলে আল্লাহ তো গরুর কত বড় কীরকম এটা দেখে না হ্যাঁ সুন্দরটা দেখে কিন্তু আল্লাহ পাক দেখে নিজের মনটাকে যে হ্যাঁ আমি কি মানে সৎ উদ্দেশ্যে আমি কুরবানি দিলাম এটা কিন্তু সুদের টাকা দিয়ে দিলে হবে না ও মাস্টার সাহেব জি বেটান বিপদও করলাম বিপদও করার পরে বেটান তোরে টাকা দিলাম আটি আটি গাওয়ে গাওয়ে আমি সুদকুর ওটা ন্যায়ের মাত ওটা নীতির মাত হইল আর আপনিও কোন যেমন উজুরি গেছেন হ্যাঁ যাইন 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 তা ন্যায় নীতির মাতিনো মাতি আপনারে বালা জানি রাখলাম বালা মাস্টার তাই যখন বুয়ারে বুয়ারে দিয়ে আমরা জ্ঞান দিন যাইন না না এটা জ্ঞান দিচ্ছি না যেটা সত্য সেটাই বলতেছি। আর আমি তো আপনার বাসায় থাকতে চাই না, আমি তো আপনার ছেলেকে পড়াতে চাই না, আপনি বারবার অনুরোধ করেন এই জন্য আসছি। আপনারে বালা দিকে তো আসি, এখন আপনি আমার লগে নিয়ে আইনেছেন মাতমাত ভাই, যেটা সত্য সেটা বলবো না। আচ্ছা যাও কথা যাই, আপনি কুরবানি দিন জানো দেখুন ফাহিম আসেনি বাসায়, জানি না এই তোর করি তখন এ গরু কিনা গেছে, 2 লাখ টাকা দিয়ে গরু কিনা, সব গরু কিনা যাই। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। যাও কা এটা তো দাদা গরু হইবা এই সময় সুদ গুরু হইয়া টেকা না দিলে আসা গাও এক কি জানি আমার লগে। আপনার জন্য আমি একটা কথা হইতাম, আপনার কি দাম বুঝলাম, এবার যদি গরুর একখান ঠ্যাং মরে দিলাই যাত তো উফরে বেটা। আচ্ছা কথা এই জানি গতবার দেখছি অত সুন্দর গরু অত মায়া করলাম তারে, হে শেষ পর্যন্ত ভালো নি রাত পানি আমার জুতাখান তেরা করলি তো 3 মাস একটু মাংস খাইতে আসছিল, 3 মাস তো জুতাও সুযোগ হয়েছে না। তো এবার গীতা আমার গীতা এটা হোক নাই নি, আমি একখান ঠ্যাং নিতাম পারি না। এই কতবার চুরি করে আনিস কতগুলি আমি সবটা জানি, দিমুনে টেংরা আয় ফোন করে দিয়েছে মাস্টরে আর সে লিমে আর হোক গিয়ে মগজ নষ্ট করলে। হ্যালো এ হানিফ তুই কই? হ্যাঁ যে আমরা যে ফ্যান ক্লাব একটা খুলছি কুরবানি ঈদ উপলক্ষে জানোস নি? হ্যাঁ তুই তো বেটা এটা কোনো খবরও রাখস না, আমরা এমনি গরুর বানাই দিছি যেখানে আমরা বারবিকিউ পার্টি করবি ঈদ বাদে ওখানে আছে। তা আমরা মোট 13 জন আছি, তুই লাগে 14 জন। হ্যাঁ খালি বেটা সপ্তাহ সমস্যা সমস্যা করিস না, তুই মাংসও দিতেই বিয়ে। তারপরে রাসেল না না তুই বেটা খালি রাসেল রাসেল চিল্লাস, রাসেলে কুরবানি দিত নাই তার এইখানে রাখা যাইতো না। আর আমরা গেছি 13 জন আর তুই হইলে গিয়া তুই লাগে 14 জন, এগু তো বাদ হইতো না এগু ডাকা। তে তুই ঠিক আছে তো বেটা হে কুরবানি দিত না তোরে কই তুই কেন বুঝছ না, আমরা এমনি বারবিকিউর লাগি গরুর বানাই আরছি ঠিক আছে না নিবে? আয় ভাই না করে না করে চলে সন রইছে বারবিকিউ বাদে গো জ্বালাই দিতাম, জ্বালাইয়া ওখানে টুপা টিফিল লাগানে ছোট আছে লাগানো লাগান হ্যাঁ ইটা সব রেডি, খালি তুই আইবে আর মাংস কিন্তু ফাটাই দিবে জানোস তো বারবিকিউর লাগবে। আচ্ছা ওকে তে বন্ধু বালা রাখ রাখি। হ্যাঁ তা ছুটি উঠে রে আগিবি আগিবা বালা করে ছিটতে আমরা কইতে রাখুন। হ্যাঁ বারবিকিউ পার্টি দিমু দিয়া এর বাদে টুপা টিফিল লাগান ছোট আছে লাগান ও লাগান বাদে ওটা জ্বালাই ফাটাওড়ে মজা হই বহুত দিনে খরা না। আপনি কি রাগ করছেন আমার উপরে? না না আমি বুঝলাম রাগ করি শুনুকা, আমরা জেলা মানুষের উপকার করি, মানুষে তো আমরা জেলা মনে রাখে না স্যার রাখেনি, 120 টাকা মানুষে দেই সুদ কুরু করিয়া তো গাইলে ঠিক মতো ঠেকাটাও দেয় না। আপনারে আমি খুব মায়া করি, আপনি খুব ভালো স্যার শুনুকা, ইটা সুদ কুরু হলোর মতো মাথুন না জানো হাসা মাত মাত্রা ঠিক আছে এত তার মাথার দরকার নাই আপনি। আর কুরবানি দেওয়া জেলাখান আমার লাগে ইজ্জতের ব্যাপার, আমার হয় A+ হয় ইজ্জতের ব্যাপার, তার এবার বালা করি করেন যাতে A+ পায়। না ঠিক আছে আপনার ছেলেকে আমি যেরকম পছন্দ করি আপনাকে তো আমি অনেক পছন্দ করি অনেক ভালোবাসি, কিন্তু যেটা সত্য সেটা তো আমি বলবো, যেটা যেমন সুদের টাকা দিয়ে কুরবানি দেওয়া যাবে না এটা তো সত্য এটা ঠিক, এটা আমি আপনাকে বলবো না আপনাকে উপকার করেন সবাইকে সব ঠিক আছে। আচ্ছা স্যার ঠিক আছে এত সত্য আপনি মাথার দরকার নেই বুঝছেন না, আরও মানুষ আছে তারা মাতব। আর কুরবানির বানি তো দিতে পারতা নাই, এক কাম করেন টাকা 30,000 দিলে আপনার কাছে 2,000 টাকা লাভ, দেখবা কুরবানি যদি দিন নানি বালা মাস্টার হিসাবে আরও সুনাম পারবো আপনার স্যারে দিলে 2,000 টাকা। না না ঠিক আছে ঠিক আছে মহাদেব সাহেব আমি আপনার কথা ঠিক আছে, আপনার আপনাকে ধন্যবাদ, কিন্তু আমি সুদের টাকা নিয়ে কুরবানি দিব না, আমার যা সামর্থ্য আছে আমি একটা খাসি কুরবানি দিব, কিন্তু আপনার টাকা নিয়ে যাই হোক 2,000 আপনাকে অনেক পছন্দ করি। আচ্ছা উনুকা জি জি নেনকি জানু 1500 দিলেই বা। না 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 আমি সুদের টাকা নিয়ে কুরবানি দিব না। আচ্ছা তে আর কি তা করব জানেন ঠিক আছে চল কিটা যাচ্ছেন এই মাছটা বাদ দিলেন আপনি? না এর বাদ দেওয়া যাইতো না, কেন এ বড় বালা ফোরাই রব আনা বড় ফুয়াই গো মানুষ হইতো না, ফুয়াই গো মানুষ এমন হইব তারও সুদ করবা নাই। আসসালামু আলাইকুম। এই কই যাস? যে ভাই সামনে যাইলাম। সামনে যারে তোর ভাই কই? ভাই তো গেছেন খাজো। খাজো পুরো কুরবানির বানি দেরাই নেবে আসলে দুইবার কুরবানি মনে হয় না দেওয়া হইব। কেন ও তো আফার বিয়া গেল না রিসেন্টলি? আফার বিয়া গেছে দেখি দিয়েছে তো ঋণও পড়ে গেছে না তোর বাইরে এলাকার মধ্যে জেলা চিনে জেলা ইজ্জত দেয় জেলা সম্মান দেয় বেটাই কুরবানি না দিলে মুখ দেয় দেবার ভাই চুরি করে হইলেও কুরবানি দেওয়া দরকার। কুরি হরি নাই বে শুধু করি হইলেও কুরবানি দেওয়া দরকার। চুরি হইলে এত টাকা পারবো না তো হুন তারে বুঝে কই যাই তো আমার গেলাত তোমার ব্যাপারে আমার একটা আন্তরিকতা আছে রে বা বুঝছি ভাই তারপরে দেখি এ তো মাতিস না যা। আচ্ছা ভাই এটা কই মানে ভাই কইছে তোমরা দরিও তোমরা দরিও বলে কুরবানি না দিলে গাত মুখ দিতে পারি না যা। যেছে ভাই কইবে তো বুঝে জি জি। আসসালামু আলাইকুম ভাই। আর বইনর বিয়ে হইলো ও ইয়া কুদুচার ফুয়া লাগে নানি হেনো কই রিসেন্টলি লগে বিয়ে হইছে ইতা 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 মানদা মত মাইতে লাভ নাই আইয়ে দেখি নে। আসসালামু আলাইকুম। ইয়ে ইয়ে ভাই লইছেন নি? ইয়ে ভাই দেখমু নাই ইয়ে জিনা ভাই জিনা আমরা কুরবানি দিতাম পারতাম না ওই যে বোনের বিয়া দেখলা তুই জিনা দিতাম মানছে কিচ্ছু কইলে তো আর কিচ্ছু করার নাই সব তৌফিক নাই এবার জিনা ভাই যে ভাই আইমু নেই তো যেচু ভাই যেচু সালাম। আসসালামু আলাইকুম। ভাই দিলাও না এটা কোনগুলা খান দিলাও না একটা দেখো না কিচ্ছু করা যায়নি প্রশ্ন উত্তর করি একটা লইলাও না। আচ্ছা তুই কোনটা বুঝিস না নি? বুঝিস না নি কোনটা? বুঝি তো সবে কিনে নিয়েছে সবে সেও বাকি রয়েছে না সবে কিনে নিয়েছে আমরা কিতা কিনতাম না নি। আচ্ছা কুরবানি গুইলো তৌফিকের ব্যাপার ওই যে বোনের বিয়া তো টাকা খরচ হইল তুই দেশত না খরচ হই তুই জানস নি কত টাকা ঋণ ঋণ তুই কুরবানি দিমু কিলা দিলাও না ঋণ থাকো ঋণ দেখি তো তুই দিলাও না দেখো না এগুলো তো কুরবানি কুরবানি তৌফিক না তাহলে কিলা দিমু না বুঝিয়া খালি যে সপ্তাহ চিল্লাস বুঝস না কোনো লাগান ম্যানেজ করে দেওয়া নি চাকরি করো ইয়ে করো কোনো লাগান ম্যানেজ করা যায় না নি ম্যানেজার নাই যেহেতু তৌফিক হইব এমনিও দিমু। আসসালামু আলাইকুম ভাই। সেতনি তোমরা লাইছো? ও তো মাত্র এলাম যে বাইরে গরম ভাই কিতা কিতা হইলো তাই তাই তো আর কিতা হইব তো হন হর যে কইতাম কিলা কুরবানির হতা হর তাই যদি না দেও তাইলে বুঝি হরবাড়ি সরম পাইব তাই কুরবানি না দিলে হরবাড়ি সরম পাইব মানে তারা জিকার আগে বারবার মানে কুরবানি দিবাই নি তাই তো হয়েছে দিলে দিমু আমরা কারণ কই দিছে হন তো তার মুক্ত রাখতো হর যেমন যে কোনো উপায় দেওয়ার এখন ও বিয়া তো টাকা খরচ হইল এখন কুরবানি কিনা দিতে তুই তো জানোস কোনো ভাই আসেনি এগিয়ে তো বুঝে না এর মধ্যে আপনার কিতায় পাইছিলা যে সুদর এ বেটা হর যে সুদর টেকা লইয়া তার কাছ থেকে ঋণ লইয়া বুঝে দিলাই তো দিলাই দিলাই ওইব ওইব দেখ সুদর টেকা লইয়া কুরবানি দিতা ওইব তো দিলাই না এটা একটা দিব 20000 টাকা 20000 টাকা লইলো 20000 টাকা কোন ছাগল নিতে না বেশি বুঝে ঋণ তো বেটা বুঝরা না তুই এর মধ্যে আর ঋণ হরতে নেই বাইরে উঠে দেখি লাঞ্জার বাই বুঝরা 20000 টাকা তো 20000 টাকা আচ্ছা দিমো অনিবার একটু আর কি তার হরবাড়িতে একটু বুঝানি লাগবে আমি আমি তাই লেখনে মাতি আচ্ছা ফরে মাত ভাই না ওখানে মাথা গরম একটু ফরে মাত আর আমরা দিমু রে তুই এবার দিলাম না তো কি হয়েছে আব্বা তাতে দিছি নাই আমরা আমরা যে সময় সবাই চাকরি করবো এই সময় সবাই মিলে তুই চাকরি করবি যে তুই হেও যদি চাকরি করবো তাই চাকরি করবা চাকরি করলে মুরগিও বানতে পারতে না তাই চাকরি করবা এরে বারে কিন্তু আমি গেলে সরম দিব আমি কিন্তু মাইল লাগাই দিবো খারে খারে মারিতে আমি কুরবানি দিলাম না রাস্তার বারে আমি বন্ধুতে আমার সরম দিব আমি মারি দিব আমার রাগ উঠবো মারি দিব ইতা করিস না রে বাবা এই যে বুঝে না বে আমার কথাই সরম তুই আমি কই হন এখন এবার দিতে পারলাম না আমরা তো দিছি নাই নি আব্বা দাস্তা তো দিছি আমরা এখন এবার একবার সবারই তো সমস্যা থাকে সবসময় সবাইকে তো সপ্তাহ করতে পারেনি এখন আমরা আগর ঋণ যেটা আছে আমরা সবাই মিলে কিলানে করে ঋণটা শুরু ধরা যায় একটা আগে চিন্তা সরম দিতে কেন মানুষ সমাজের মানুষ হলা সমাজের মানুষ যেন দেখবো একটু সমস্যা না আরো বেশি সমস্যা তৈরি হবে কেউ আমরা বুঝেই তো না ও তোরে উস্কাইয়া দিব তারে উস্কাইয়া দিব যে চেয়ারম্যানে তারা কইছে সুদর টেকা দিই সুদর টেকা সুদুয়া নিয়া তো তার হের তো হের বুদ্ধি হের লাভ লাগে হের ব্যবসা ঠিক তো হইছে দিলেই তো একটা দিলে ইসলাম আচ্ছা তুই বুঝবিতে যা তুই করে বুঝেন না তুই সরতা শরম তো দিল না শরম না মানে আমার আমার লগে যো দেখাই ভাই হ্যাঁ মাথা যায় না হের লগে অন হের অনুবাদে সুদে আটু দে ছোট এ বুঝার চিন্তা আছে না এ শুধু ঋণ করে দিলেই তার সুদে আইনা দিলে তো না সব বিষয় হলো মানুষ সমাজের তো খারাপ তার লগরও তাই তার আন্দু বুঝাইবো দেবে বাড়িয়ে গেলে আমি আমি যে তুই আমরা আগে মাঝে মাঝে দিতাম না কুরবানি আন্দু বন দিতে পারিলে আমার লোকে চলতো না তুই কুরবানি দিত না রামও দিত না মানুষ হলো ও তো তো তাই না খুশাইরা দিতে না সবসময় দিছ এবার দিলাও তারপর কত থাকি জীব সুদ লইয়া এখন তাই কি তা করে যায় অন্ত তাই জেলা কইয়া দিছে আত দৌড়া হয়েছে আচ্ছা একবার চিন্তা করে দিয়া চাই যে কুরবানি দিতাম পারাম না লাগি বাবার বাড়ি কুরবানি দিতে পারে না লাগি তাই ইজ্জত যে ভুগি মাঞ্চর মানছে দেশ সমাজটারে কি তা করছে ও যে বিয়া তো তোটা খরচ হল্লা এটা তো মানে গেছেও ইগর যে ঋণ এগুলো তো খবর লো আতো না সবাইটা ইয়া খাইছেন ঠিক মতো এটা খবর লইছে না যে আসলে কিলানি খাওয়ানি হয়েছে ইন যেতন তাই কিলা মুক্ত পাবে তখন তাই যদি তাই আবার ফোনে মাতি আমি একটু ঠান্ডা মাথায় পরে মাতিও কারণ আমরা তো আসলে ফাটতাম না এগুলো চাইলেও সম্ভব না এখন তাই যদি বুঝিলাই তাহলে অন্তত সমাজের লগে মানে চলি যাবো কিন্তু তার হৌর বাড়ি যদি সরম পাইলে তাই আমরা তো অত কষ্ট করে দিলাম বিয়া একবারে আমরা টাকা দিলাম আগে আগে অ্যাডভান্স করে দিছি যাতে আমার এলাকার যাতে আর কেউ ইয়া আমরা লাগি ঢুকে না বুঝছি নি আমরা তো এবার বাইক কুরবানি দিলাম না যা আমরা কুরবানি দিলাম না তো এবার যা লাগি আমরা তো বইন বিয়া দিয়া ঋণ ভাই আমরা পাক্কা ঋণ এবার কুরবানি দিলাম না তিন ভাই জান বড় ভাই কোনো না চাকরি করে হোক গিয়ে টিউশনি করে তুমি ইয়া গুন্ডালান ঘুরাতে কিতা লাগিতে না আমরা তো ঋণ ভাই বইন বিয়া বা দিয়া ঋণ ভাই টেকা লইলে তো টাস করি কইতাই বোলে ইয়ে দিতাম না কেতা দিতাম না চা খাওয়া বইয়া করো মাঝে কুট্টির লাগানো না কুট্টি মুরগির লাগান বইয়া চা খাওয়া থানো মাঝে কি দিছে সমস্যা কি দা বাইরে বারো নি একবার কুট্টির মাঝে অন বই দেখো বাইরে দেখি অবস্থা চামড়া আলাই আমার ওখানে 300 টাকা দেয় দিয়া কয় কুরবানি দিবাইনি তোমরা কুরবানির চামড়ার বুকিং দিয়া রাখিলে আমারে চামড়া আলাই আমি না করছি কুরবানি দিতাম না আমার সরম দে লইয়া টিটকাটি দে তুই জানোস না আমরা যে কুরবানি দিতাম না আমি জানি না কুরবানি তুমি কিতা করো খালি বাইরে উপরে ডিপেন্ড করিয়া সপ্তাহ খালি বাইরে দেখলো ইবনি তুমি কোনটা দেখতাই না নি তুই জানোস না আমি যে কিতা দেখলাম না না কিতা দেখলাই 70,000 টাকা যে কিস্তি গুজা আমি দায়িত্ব নিছি গুজা জানোস তুই তুই তো তোর কথা বুঝলে বাইরে তো কিছু তাই দায়িত্ব নিছেন তোরে বুঝালে যেত না যাই দি হট না চা আমার গরম চাইটা মারি যা তোমার খান্দা রে লাগি ভাল লাগে না আইতে ভাল লাগে না আইতে তুমি তোমার বুঝাছেন কিচ্ছু না বুঝছ শুধু মাতস অকল বুঝলিয়া কইরিছো তুমি অকল বুঝলে বলেছে বাইরে কষ্ট রাইতে বুঝছস না শুধু তো তোর সপ্তাহ লাগে ওটা না হতা কিন্তু তে এর চাহিদার শেষ নেই হ্যালো কইছে তুই বুঝছাই হোসাইন কিলা কিতা করতাম আর তুই তো দেখলে যে বিয়ার সময় মোটামুটি একটা খরচ হয়েছে না নি হোসাইন আব্বা নাই আমরা একটু তো কষ্ট হয়েছে, যখন কিলা কুরবানি এখন কিচ্ছু করা যান না। না না কুরবানি এই বছর আসলে আর দোয়া যাইতো না, আমি বুঝলাম না কুরবানি ইতাম পারলাম না, এটা তো তৌফিক নাই। এর লাগে তোর শ্বশুর শাশুড়ি ই কি সমস্যা এটা? আচ্ছা বইনি একটু তা কিতা করবো, কিছু করার নাই তো না। আচ্ছা মন খারাপ করিস না, মন খারাপ করিস না, না সমস্যা হইল না অনেক তো আব্বা তাহলে। আচ্ছা মন খারাপ করিস না, আচ্ছা আচ্ছা ধৈর্য ধরিস একটা করে কিচ্ছু হয়েছে, বুঝছি তো ভাই বুঝলাম না নি। আচ্ছা 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 রাখি। দৌড়ু বেটা কুরবানি খানে দিতে না, কুরবানি না দিলে বেটা আমার মাংস মাথা করি বন্ধু বান্ধব গেছে। তুই বেটা আমার বন্ধু, এখন আমি বুঝলাম তোর বিষয়টা বুঝলাম, তারপরেও কুরবানিটা দৌ। তুই তো বুঝলি আমার বইনের বিয়ে হয়েছে, তুই তো বুঝলি কদিন আগে বইনের বিয়ে হয়েছে। এর মধ্যে তোমরা জেলা ঠেকা পয়সা বা তোমরা তোর আব্বার জেলা ঠেকা পয়সা, আমার তো ইলা নাই, আমার তো এক বাইরে খালি রুজি হলে যাবি তো খোঁজ, তোর বাইরে খোঁজ না খরচ লইয়া কোনো বাড়ি থেকে দিলে এটা খরচ লইয়া এখন এই সুযোগ তো নাই, কারণ বিয়ার তো অনেক টাকা খরচ হয়ে গেছে বইনের বিয়ার। তুই যে সাল লাগান ওটা কুরবানি দিয়ে বুঝলি, তোর বন্ধু বান্ধব মুখ রাখতাম পারতাম না, তুই বন্ধু মানুষ তুই তোরে তো বুঝলাম হতে হবে, তোর বিষয়টা বুঝলাম, তারপরে ও একটা চেষ্টা কর আজকে আব্বাই গিয়া লইয়াইছ যেটা করবো। তোমরা লইয়াইছো, তোমরা তোর ভাই টেকাও আছে, তোমরা তো সম্পদ আছে রে ভাই, আমরা তো ই নাই, আমার ভাইয়া যা আর ইজি হরতা তা হইতো তোর বেটা নাকি একটা প্রেস্টিজের ব্যাপার সেবার আছে, তোমরা কুরবানি দিতে পারে না দোলে নইলে বেটা চলা যেত না। শুনে কইছিলাম না নি আজকে বার হইয়া গেছি জান, ও সাকিব আজকে আমার বেজ্জত করছে, যে বেজ্জত করছে কর তোমরা বেড়া, তুই বেড়া কুরবানি দিতে নাই, তোমরা দিতে নাই, তোর ভাই এসে চাকরি করেন ইয়ে করেন কিতা করেন, একটা জেসার লাগান করেন সরি একটা দিতে পারেন না নি, সরিলে হইলে তো তোর লগে চলাই দিত নাই রাস্তাত বাড়াই মু। আমার ফ্রেন্ড সার্কেল সবে কুরবানি দিছে, সবে ফেসবুকে পোস্ট সারব ইয়ে সারব, তোরে যেখানে ইব তুই তুই কিতা কইবে, তুই জবাবটা কিতা দিবে যে কুরবানি দিছি না, ওর জেসার লাগান হোক ছুটো হইলে একটা দে, পরে সরি লইয়া একটা দে, ইলে ইলে চলতো না এখন আমার লগে, কয়টা প্রেস্টিজের ব্যাপার আছে। তুই যে কিতা কইলে কুরবানি কিতা প্রেস্টিজ হইল, কুরবানি হইলো আল্লাহ মানুষ স্যাক্রিফাইস কবুল করেন ত্যাগ, মানুষের যে কুরবানি মানে কিতা, তুই তোমরা কিতা আরম্ভ করছো কুরবানি লইয়া, ইলা যদি হয়তো আমি স্কুলে গেলো স্কুলে গেলো আমার সিরাইব যা মানে খুব চিন্তা আছে রাহেলার হুঞ্চুস মানে কিতা, রাহেলার কুরবানি তো কুরবানি লইয়া তারা কুরবানি আমরা ইতাম না তাই সরম পান মাথায় জারেন না, আল্লাহর বাস্তে জারো মাথায় জারেন না, তুই এমনি ভালো লাগবে এমনি গরু বাজার গিয়া আটকিয়া দে। তুমি তো ফিরে আসো, তুমি আইও না এখানে, আমি গেলে কি করতাম লইতাম দেখে দেখা দিত না, আইও না এই যা তুই যা বইতা সইও দেখে আইমু গিয়া দুইজনে গিয়া দেখে আইমু, একলা যেতাম লই না লই দেখে আইমু। ঠিক আছে আর একটু বুঝ স্টেটাস পেটিস আর ওটা কুরবানি এটা নাই, আল্লাহ আমরা তৌফিক দিছেন না এমনি তো দিবা, আগামীতে দিবা নানি ফাই আমি যদি এটা চাকরি পাই দিবা নানি, কতদিন আর কতদিন ইলাই যদি এটা চাকরি পাই ইলাই, তুইও তো কয়দিন পরে কলেজে পড়বে দেখাটা ব্যবস্থা হইব, আমি আগামী বছর ইনশাআল্লাহ তৌফিক দিবা, যখন চিন্তা আছে আর খবরদার শরীরকে মারামারি করবে না, যেসা যেহা তা হোক তোর যে ফল্লা দিস। রাসেল, আমি তোমার সব কথা বুঝতে পারছি। এটা একটা সামাজিক বেদি, তুমি কি করবা বলো? এই যে কোরবানির তো তৌফিকের ব্যাপার, কিন্তু সামাজিকভাবে আমরা এমন হয়েছি যে দিতেই হবে, না হলে সামাজিকভাবে মানুষ মানুষকে ছোট ভাবে, এটা তো ঠিক না। স্যার 3 মাস আগে স্যার আমার বইনের বিয়া দিছি স্যার, প্রায় 3 লাখ টাকা খরচ করিয়া। আপনি জানেন স্যার ওই যে সবার কাছ থেকে কর্জ লইছি। এখন আমার ছোটো ভাই রাস্তার বাড়াইলে এই যে মাজন সাহেবে কইন কিতাবে কুরবানি ইত্যাদি, তার ফ্রেন্ডেরা সবে হয় কুরবানি ইত্যাদি, আমার ছোটো ভাইটাও খান দে। কারণ আমরা তৌফিক নাই দিতাম পারলাম না, কিন্তু মানুষের স্যার দেখা তো যে বা এটা মনে হয় যেমন একটা কুরবানি না দিতে পারাটা স্যার মনে হয় যেমন স্যার একটা অসম্মানের ব্যাপার। সেটাই তো বললাম, দেখো তুমি এই যে তুমি 3 লাখ টাকা খরচ করে বোনের বিয়ে দিলা, কোনো দরকার ছিল? এটা 30,000 টাকাও খরচ হওয়ার কথা না। এই 3 লাখ টাকার চেয়ে তুমি যদি 30,000 না 50,000ই খরচ করলা, বাকি যদি 2.5 লাখ টাকা থাকতো তুমি একটা ব্যবসা করে খেতে পারতা। এখন দেখো এটা এমন একটা অবস্থা হয়েছে, তুমি বিয়ে থেকে নিয়ে সব অনুষ্ঠান এমন অবস্থা হয়েছে যে দিতে খরচ করতেই হবে, না করলে সামাজিকভাবে ছোটো ভাবা হয়, এটা ঠিক না, বুঝছো? এই যে তুমি কোরবানি, তোমারও তো মন চায় যে হ্যাঁ কোরবানি দিতে, কিন্তু কি করবে? এটা তো আসলে তৌফিকের ব্যাপার, তোমার যেটা আছে সেটাই, যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে কোরবানি দিতে হবে, কি করবো বলো স্যার? এখন এটা সমস্যা স্যার, এটা সমাজের থেকে উঠতে নেই স্যার, এটা অনেক কঠিন, কারণ সবার মনে এমনভাবে জিনিসটা গেঁথে গেছে যে এটাকে বের করা অনেক কষ্টের। আমার এখন আমরাও তো চাই, এই দেখো তুমি মহাজন সাহেবের সাথে আমারও কথা কাটাকাটি হয়েছে, উনি সুদের টাকা দিয়ে দিতে চায়, কোরবানি দিতে চায়, তুমি বলো, আমি শুধু বললাম যে আপনি যে সুদের টাকা দিয়ে কোরবানি দিবেন এটা তো ঠিক হবে না, এ উনি আমার উপরে খেপে গেছে। এখন বলে আমি তো ওনার এখানে টিউশন করতে চাই না, ওনার ছেলেকে আমি পড়াইতে চাই না, কিন্তু উনি আবার বারবার করে আমাকে ধরে নেয়, আসেন আসেন আসেন। তুমি কী করবা? যে এই যে সমাজের যারা ইয়ে করে সব কিছু, সমাজটাকে শাসন করে, ওনাদের মন থেকে এটা দূর করতে পারবে না। আমি তোমার সব কষ্ট বুঝতে পারছি, কিন্তু ওনাদের মন থেকে তুমি এটা কীভাবে দূর করবা? আর ওনাদের মন থেকে দূর না করা পর্যন্ত এটা সমাজ থেকে দূর হবে না। আমি তোমার সব কথা বুঝতে পারছি রাসেল, কিন্তু কী করা যায়? আমার বোনটাই স্যার ফোন দিয়েছে স্যার, দেখো স্যার আমরা আমি যদি কুরবানি না দেই শ্বশুরবাড়ি মুখ দেখাইতে পারতো না স্যার, এই জঞ্জাল থেকে আমরা কিলা বাড়ি স্যার। এই যে খালি আমার বাই বা রাস্তা বাড়াইতে পারে না, কুরবানি দিতে আনেনি, আমার বোন শ্বশুরবাড়ি এই ওর যে শ্বশুরি স্যার স্যার কোনো কিছু এই জীবনটা মানে বুঝাইতাম পারলাম না খেউরে যে স্যার কী দেখো। আমি তোমার কষ্ট বুঝতে পারছি রাসেল, তুমি কী করবো বলো? কিছু করা আমি তোমার কথা শুনে আমারই মন খারাপ হয়ে গেছে, আমারই মন খারাপ হয়ে গেছে যে বললাম না, তুমি শুধু আমাদের গ্রামের কথা না, তো সব জায়গায় যে তুমি বোনের বিয়ে দিলা, ওইখানেও একই অবস্থা। তুমি কীভাবে এটা সমাজ থেকে দূর করবা? এটাকে দূর করার একমাত্র উপায় আমাদের সবাইকে শিক্ষিত হওয়া দরকার, আমাদের সবাইকে সঠিকটা জানা দরকার যে হ্যাঁ আমরা কীভাবে কুসংস্কারগুলো দূর করতে পারি, কীভাবে যে আমাদের যে লোক দেখানো যে সামাজিকতাটা ওইটাকে কীভাবে আমরা দূর করতে পারি, এটা নিয়ে সবাইকে ভাবা দরকার। না হলে দেখো যে তুমি আজকে যে মন থেকে কষ্ট পাচ্ছ যে না আমাদেরকে এই ব্যাপারগুলি সবগুলি করা দরকার যে সমাজ থেকে দূর হোক, যাতে যারা অভাবী আছে এদের আর অভাব না বাড়ুক। আমি বুঝাচ্ছি, বুঝছো? আমি মহাজন সাহেবের সাথে কথা বলছি, আমি তোমার কথা আমার মন খারাপ হচ্ছে। আমিও তো তোমার মতোই একজন, তুমি দেখো আমিও তো যা ইনকাম করি আমারই সংসার চলে না, এই যে টিউশনি করে একটা ছোট একটা স্কুলে আসি, কত টাকার বেতন পাই, আমি তো কোনো প্রকার মানে অসৎ হইতে পারি না। তোমার অবস্থা তো আমারও তো মন চায় অনেক কিছু করতে, কিন্তু দেখো আমি আর খাসি কিনারে কোথাও ফিক নাই, কি করবো বলো? তোমার মনের কষ্টটা আমি একবার মন থেকে ফিল করতেছি। ঠিক আছে, কত দিলি তো পাক্কা দাম 75,000। ঠিক আছে, ওই 28 না তো গরু দিয়ে না নানি, হ্যাঁ ইদার দিন আইস কাটাকাটি সাধ্য লাগবো। আর তারা কইলাম जिमने किसी टेका पूरा यार कोई ताकि बाने दिलास ना करे इधर ना है यार और बाई रवारो কি শুনি এসব? তো এই যে তোমরা কি আর কি বারবিকিউ নাকি পার্টি করতে চাও, আবার যে কুরবানি দিচ্ছে না তাদেরকে তোমরা খোঁজাখুঁজি করতেছো, এগুলি কি? হ্যাঁ না স্যার, কুরবানি তো মজা না, মজা ঠিক আছে, কিন্তু মনে করে এখন তোমার তৌফিক আছে, আল্লাহ তোমাকে তৌফিক দিচ্ছে, তুমি কুরবানি দিচ্ছ। এখন যে দিতে পারতেছে না তাকে তোমরা এরকম ছোট করলে হবে? বলো, এক সময় তো এমনও হইতে পারে তোমার তৌফিক নাও থাকতে পারে। এখন অন্য অন্য কেউ যদি তোমাকে নিয়ে এরকম খোঁজাখুঁজি করে তাহলে হবে, তোমাকে ছোট করে তাহলে তোমার কেমন লাগবে বলো? জি না স্যার, ওই যে আমরা যারা আছি আর কি, এরা সব কুরবানি দিলাম, যারা যারা কুরবানি দিয়ে না নি এরা সব মিললে আমরা বারবিকিউ পার্টি করলাম। না না ঠিক আছে তোমরা করো, কিন্তু কুরবানি মানে তো আনন্দ না, কুরবানি মানে হলো মনের আনন্দ, মনের ত্যাগ, যে হ্যাঁ আল্লাহ কি দেখতেছে, যে গরুর কেমন সাইজ কত টাকা এটা কিন্তু দেখতেছে না, দেখতেছে কি যে তুমি মন থেকে যে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে রাজি খুশির জন্য তুমি কি করতেছো, এটা আল্লাহ দেখতেছে আর কিছু না। এখন তুমি যদি যারা দিচ্ছে না এদেরকে ছোট করা দরকার নেই, বুঝতে পারছো? সবাইকে সম্মান করতে হবে, সমাজের ছোট বড় সবাইকে সম্মান করতে হবে, বুঝতে পারছো? ঠিক আছে, হ্যাঁ ভালো থেকো। সমাজ, তোমরা শিক্ষিত মানুষ, তোমরা সবাইকে বুঝাবা যে না সমাজ এটা করা যাবে না, সমাজটাকে আমরা সঠিক জায়গায় নিয়ে যেতে চাই, সমাজে সবাই মিলে কাউকে ছোট করে না, সবাই মিলেমিশে আমরা থাকতে চাই, সবাইকে সমানভাবে রাখতে চাই, ধনী হোক গরিব হোক। ঈদ মানে কি? ঈদ মানে খুশি, এটা হলো যে ধনী গরিব সবাই সমান, বুঝতে পারছো? যে কে কুরবানি দিল কে দিল না এটা চিন্তা করা দরকার নেই, সবাই মিলেমিশে থাকবো আমরা, এটাই তো। ঠিক আছে, ওকে চলো। ভাই তাই আবার ফোন দিয়েছিল, ভাই দেয়া কইল যে আসলে তাই হরিও যে খুব বেশি মাত্রা, ননদেও খুব বেশি খুঁটাদের, তার হরিও হইরা যে খার লগে সম্পর্ক হরলাম, তারা কুরবানি দেন না, কোন লেজারাতর লগে সম্পর্ক হরলাম, ননদেও খুব বেশি বুঝি খুঁটাদের। তখন তাই হর যে আসলে মানে কথাগুলা থেকে বাঁচতে পারেন, মানে অত খুঁটা দিরা আর কি, তাই কিতা হরত বারবার হর। ভাই তুমি একটা কাজ হরো, তাহলে সাবরে একটা ফোন দাও, দেখো কইলে হয়তো তার বুঝবো। তাই না একটু কইলো যে তাই তাই না একটু মাত্রা না বেশি, হরিয়ে বেশি মাত্রা, তুমি মাতলে হয়তো বা কিছু একটা হইল। আসসালামু আলাইকুম। জি তাহলে সব ভালো আছেন নি? জি তাহলে সব ভালো আছে, জি তাহলে সব জি যে তাই ভালো আছে নি, জি যে তাই যে ফোন দে তাহলে জি তাহলে তাহলে সব। এবার আমরা একটু জি না এবার কুরবানি দিয়ার না, এবার একটু প্রবলেমও হই, জি না তাহলে সব যেতে জি না জি না, এটা কিছু চিন্তা করছি না। যেচ্ছা না তাহলে আমার সেকি নাও, আমরা একটা ইজ্জত আছে, পারিবারিক স্ট্যাটাস আছে, যা তা কথাবার্তা। আর আগে আমরা বুঝছি না, আমার বোনটারে যদি কিচ্ছু তা রাখো ওই গুরুস না কিটা খবর না কই আর কি তোরা খাই না, তুই কইয়া কই মনে হচ্ছে তুই শুক্রবারও বেশি অংশ আস, তো আইলাম না মন বালা নাই তোরা, তুই কে মিলে না বেটা। আফাই কইসলা ঈদের বাদের দিন কিতা দিতাম তান বাড়ির গরু লিয়া দিতাম, গরু মাংস লিয়া দিতাম, যা না এখন যেতে পারাম না। ওই যে ফ্যান ক্লাব খুলছি না নি আমরা, ওই যে কুরবানি যারা দিলাম এরা সবে একটা কুরবানি ফ্যান ক্লাব খুলছি। ঈদের বাদের দিন এটা ফ্যান ক্লাব আর কেউ যে আমরা রাত্রে বারবি কেউ, ওই যে পুকুর পাড় আছে না ওটা পুরানা পুকুর পাড়, ওখানে মাঝে আমরা একটা ঘর বানাইছি, ওখানে মাঝে রাত্রে আমরা বারবি কেউ পাঠিয়ে দিতাম। বুঝছি এখন বন্ধু এসে গিয়া যে বারবি কেউ তো তোরে নিতে পারলাম না, বুঝছিস না, কারণ ওই যে যত এখানে যত বন্ধু ওখানে থাকবো সবে তার ফ্যামিলি থেকে কি তাদের কুরবানি দিয়ে, এখন তুই তো আর কুরবানি দিলে না, তুই যা কুরবানি দিতে পারবি নি, দিতে পারতে না তো এর লাগে তোরা কইরাম না। কারণ এখানে গেলে সবটি ডং ডাং করবো, তুই কুরবানি দিলে না আবার আইস, এলাকা আমি মনে করলাম তোর আমার বন্ধুত্ব সম্পর্ক, তোর কইলাম না ইয়ে লাগে 1-2 আর তোর কইয়া ওখানে নিয়ে যদি তোর অপমান করে আমারও তো লাগবো, এখানে গেলে আরও 3-2, বুঝছিস নি, এর লাগে আমি তোর কইলাম না বন্ধু। আর কুরবানির বাদের দিন যাওয়ার কথা আফার বাড়ি এদিন যেতাম না, এর বাদের দিন যাইব তুই কিন্তু থাকতেইবে, বুঝছিস, কারণ মাংস থাকবো তো বাক্কা বেশি নাই, একলা তোর আমি নিতে পারতাম না, তুই থাকতে হইবে তোর লিয়া বাদে আফার বাড়ি যাইবে। আর গরু দেখছ নি আমরা বন্ধু, লাল গরু আনছি ইয়া উঠা, বুঝছিস নি, গরু দাঁড়া গেল হুম কই আমারে সেই কিন্তু গরু, তুই একবার করি কাম করিস আজকে ইয়ে গরুটা দেখিস, সেই কিন্তু লাল গরু বড়। কুরবানির খবর কিতা দে, কুরবানির খবর আর কিতা, এই তো আফা পাঠাইছেন গরু দিতাম, আফারটাও মামুরটাও আমরা তো আর আছে এগুলোকে 6টা জমে গেছে, 6টা নেই মানুষ আছে, সাইরগু কইছি আরো কোয়া লাগবো, সাইরগুলো আমার তা ঝামেলা ভালো লাগে না, আমরা বন্ধু ঝামেলা নাই, চাচার একটা আর আমরা একটা, 2টা হ্যাঁ তোমরা 2টা দেন এবার, এইটা ঝামেলা পুর বেটা আরো 2টা বাড়া মানুষ মনে তো বিয়াবার আছে আস্তে আস্তে, এখন তো বহুত জানেন না মনোহর রাম না আমরাও দিলাম 6টা আমার ভাল লাগলো, খাটাখাটি দৌড়াদৌড়ি আমার ভাল লাগে না, রাসেলে যখন কুরবানি দেন না রাসেলটা আমার যেদিন কইছে ঈদের দিন আইতো গরু কাটা দিয়ে সাধক দিই ওই সাধক দেন না যখন তোর সাধক হয় না বললা আর কি দাও গরু করতে খালি মোবাইল টিপে বলছ কি দাও মোবাইলে লাগে মোবাইল না यार যে এই কুরবানির ঈদ আইছে তোর তো কপাল খুলে গেছে বাবা আছে বালা আছে নি ভাই আর বালা কি দা গতবারও সাড়ার বছর হইছে বড় আইছে না বানু দিলাম লোক লেভেলের মানুষ দেখা যাইব কতদিন কই আসলে তুমি জেনি গরু আমার পরিচিত একজন আছে বালা গরু লিয়াইছি তা রাজশাহী থেকে লিয়াইছি তা সেই সেই দেখা হবো সামনে তো বাটফাস এখন গরুরও বাটফাস নেই না এটা ইয়া ও কিতা হইলে কোনো কিতার লাগে হই আমার নিতে তোমরা তো মনে করো যে আমি মনে হয় বাটফাই বাটুট নাই কিচ্ছু এখন বর্তমানে গরু যে বাড়াইছে না ইঞ্জেকশন মারিয়া ইটা কিছু কিছু গরু আছে চামড়ার লগে মাংস যায় কি 10-12 কেজি তো আমি এটা গরু দেখলে চিন্তা হারি কোন গরু মাঝে গরু দেখলে ওলা টুকা মারি খুলতাম পারবো ই গরু মাঝে চামড়া উঠবো কি মাংস উঠবো কি না ই কেন আমার কোনো দলালি উলালি নাই চেষ্টা মনে করা আর তুমি কইরা চামড়ার টাকা চামড়ার টাকা 260 টাকা রয়েছে বা কত টাকা কত কত টাকা মনে রয়েছে নি আচ্ছা দিলেই নেই ফিরে ওই আবার খবর কি গোদে দেখি ভালো আছে আরাম করলাম না কিছু কিছু মানুষ দেখা দিন এরা 3 খান 4 খান 6 খান করতে পারবো তোমরা তো আচ্ছা চামড়ার দামও কমছে না গতবার লাগান না এই ফিরে তো মান্দা আপনারা অত বড় লোক মানুষ যদি কিছু কিছু ফ্যামিলি আছে বুঝেনি একটা দান দিন মাইক মাই চামড়ার বেলা আইলে বুঝা যায় কত বড় কুরবানি দিরা গরম লাগে যাইতে কই তুই আচ্ছা দেখা যায় কি আমিও ফোন দিব আর দাঁতও কমাইয়া কুদা আচ্ছা আচ্ছা ফাহিম ফাহিম জি ভাই ভাই ও ভাই আয় জি ভাই ইগো কই এবার ইনদা কিটা হয় তো খান দে দিলাম আর হয় নিচে যাইতো না বুঝি বললাম একটু ঘুরিয়া পর না গেলে বুঝি খাই খারা জি খাইবে হেরে কিটা দিলাই কুরবানি দিলাই না খানে কথা তা বুঝাইছি খাই খারা উনি না কষ্ট লাগে ভাই কিটা বুঝেন না আসলে এটা মানুষের ইচ্ছা করে পুষায় ইচ্ছা করে বুঝিয়া মানুষ পুষায় ওটাই তো সমস্যা তৌফিক নাই তোমরা আরো ইচ্ছা দাও বুঝাও খান দেওয়া কষ্ট লাগে আমরা আমরা বেশি না নি আব্বা ধরতে কুরবানি Alis na. Bayaran mo doon. Mabuzak. Please. Handasal. Amra kulwari tabar sikhat lagi kamra. Amra kita pada joi gisi. Tofi ke dise amra kulwari tor. Nagami te tu din. She kitab koi loi ta. Bola ki janis na. Allah kum na. আমরা তো দিতাম পারলাম মানে বনির বিয়ার কত টাকা হ্যাঁ ভালো আছি তোমাদের ভাবি রান্না করে কেমন আছো কে মন খারাপ কেন বলো তো হ্যাঁ আজকে তো ঈদ আজকে হইলো সবার আনন্দের দিন বুঝে নাই হ্যাঁ কুরবানি দিতে পারে নাই রাসেল তো সব কিছু আমার সাথে বলেছে কুরবানি দিতে পারে নাই তুমি মনে মনে তো নিয়ত করেছো আল্লাহ কি দেখে আল্লাহ নিয়তটাই দেখে এটাই তো একটা কোরবানি, এটাই তো তোমার স্যাক্রিফাইস। দেখো, কারণ সবার কোরবানি সবার নিয়ত থাকে, কিন্তু তুমি দেখো যে সবাইকে একরকম পারবে, সবাইকে একরকম তৌফিক আছে। তোমাদের ভাই দেখো কত কষ্ট করতেছে, অনেক চেষ্টা করেছে। এই যে তোমাদের বোনকে বিয়ে দিলা, অনেক টাকা খরচ হয়েছে, প্রায় 3 লাখ টাকার উপরে। রাস্তায় তো সব কিছু আমার সাথে আলাপ করেছে, কিন্তু এটা তো কোনো দরকার ছিল না। আমাদের সমাজটা দেখো যে কে খালি শুধু খরচ, কিন্তু যেটা করা উচিত সেটা তো আমরা করতে পারতেছি না। আবার সেটাতে দেখা যাচ্ছে না করতে পারলে আবার মানুষ তোমাকে ঘুচাবে, মানুষ তোমাকে কথা বলবে। এটা তুমি বলো, এতে মন খারাপ করলে হবে? মন খারাপ করবে না, তার বন্ধু এরা না না অসুবিধা তো। সবাই তো ওরা কুরবানি দিচ্ছে, এখন অনেকে কুরবানি দিচ্ছে দেখানোর জন্য, অনেকে বড় কুরবানি দিবে লোক দেখানোর জন্য, নামের জন্য। তুমি তো মন থেকে চেষ্টা করেছো যে না আমরা কুরবানি দেবো, কিন্তু তৌফিক হয় পরের বার হবে, এটা তো মন খারাপের কিছু নেই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ মন খারাপ। কোরবানি হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কোরবানি বরত্ব বা দেখানোর বিষয় নয়। অন্যকে কষ্ট দিয়ে কোনো কোরবানি কবুল হওয়ার আশা করা যায় না। সুতরাং আমাদের কোরবানি যেন মহান রাব্বুল আলামিনের জন্য হয়। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার, কমেন্টস করে সাথেই থাকুন।